নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 এপ্রিল 2022 সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে এই তিন রাশির মহা বিনাশকারী ঘটতে চলেছে। আমি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি না। দেখুন, প্রত্যেকটির কিছু ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিক আছে, নেগেটিভ পজিটিভ। অর্থাৎ যে রাশিগুলোর ভালো হবে কি না, সেই রাশিগুলোর সম্বন্ধে আমি আলোচনা করেছি, যে রাশিগুলো সূর্যগ্রহণে আগামী দিনে চমৎকার হতে চলেছে। কিন্তু সবার জন্য কিন্তু সমান ফল আপনি পাবেন না। যে তিন রাশির কথা আমি বলছি, মহা বিনাশকারী অর্থাৎ মহা বিপদ আসতে চলেছে এই সূর্যগ্রহণের পরে, এই তিন রাশি কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। আবার বলছি, কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে নয়, জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে আপনাকে অ্যালার্ট করে দেওয়া, যেখানে সমস্যা আছে সেই সমস্যাটা তুলে ধরা। ভালো ভালো তো অনেক শুনছেন, ভালোর জায়গায় কিছু তো খারাপ হবেই, খারাপটা একটু শুনুন। তো সূর্যগ্রহণ মহা বিনাশকারী, তিন রাশি সাবধান থাকুন, কী করবেন। আমি আবারও বলছি, আপনারা এই ব্যাপারে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, বিশেষ একটি কবচ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। সূর্যগ্রহণের আগে আপনারা নেওয়ার চেষ্টা করুন, তাতে কি সমস্যাটা কিন্তু সে মতন আসবে না। দেখুন, এই যে সূর্যগ্রহণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে মেষ রাশিতে সূর্যগ্রহণ হচ্ছে এবং ভরণী নক্ষত্রে, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 12:46 থেকে আপনার রাত্রি 12:46 থেকে 4:34 পর্যন্ত এই গ্রহণ কিন্তু চলবে মেষ রাশিতে। এর ফলে তিন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে এবং কোন কোন রাশি, আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু বারবার বলছি, এই সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যতটা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন বা গায়ত্রী মন্ত্র যত পাঠ করতে পারবেন ততদিক ভালো। এবং জলের মধ্যে তুলসী পাতা আপনারা দিয়ে রাখুন। এর পাশাপাশি এই সময় আপনাদের মন্দিরের দরজা লাগিয়ে রাখুন। অর্থাৎ এই সময় সমস্ত কিছু, এমনকি ছুরি কাঁচি এগুলোর কোনো ব্যবহার কিন্তু এই সময় করবেন না। পারতপক্ষে এই গ্রহণের সময় বিশেষ করে খাওয়া, কোনো কিছু খাওয়ারটা বিশেষ করে যেহেতু রাত্রে তেমন প্রয়োজন পড়বে না, তো যথেষ্ট মানে যতটা পারবেন ততটা পরিমাণ কিন্তু সাবধান থাকার চেষ্টা করুন। তিন রাশির ক্ষেত্রে যেহেতু মহা বিনাশকারী, আমি এই জন্য বারবার বলছি। দেখুন, গ্রহণ আমি আগের পূর্বের যে ভিডিওটি দিয়েছি, আপনারা জানতে পেরেছেন যে রাশিগুলোর ভালো বলেছি, সেই রাশিগুলো কিন্তু ভালো হবেই। আর যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলোরও কিন্তু সমস্যা কিন্তু আসবে। দেখুন, সমস্যা যেমন আছে সমাধানও আছে। আপনারা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন, সমস্ত কিছু আপনাদেরকে এখানে জানিয়ে দেওয়া হবে। তো কোন এই তিন রাশি, যে তিন রাশির মহা বিনাশকারী হতে চলেছে এই গ্রহণে, অর্থাৎ এই সূর্যগ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যর দিকটা নিয়ে সমস্যা আসবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আর্থিক লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কন্যা রাশি। এবং বিশেষ করে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা চিন্তা ভাবনা করবেন আগামী দিন, আগামী 15 দিন, বিশেষ করে কাউকে টাকা ধার দেওয়া বা বড় ধরনের ইনভেস্টমেন্ট করা বা ব্যবসাতে বড় ধরনের ঝুঁকি নেওয়া, এই কাজগুলো করবেন না, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো এই সূর্যগ্রহণে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শত্রুতা বৃদ্ধি হবে, কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, ব্যবসা ক্ষেত্রে ক্ষতি, বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে আপনারা পড়তে পারেন বৃশ্চিক রাশি। এবং আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছু হলেও টেনশনের জায়গায় কিন্তু আপনাদের
থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে হয়তো আইনি জটিলতা, আইনি ঝামেলাও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে এই সূর্যগ্রহণে। তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বড় ধরনের যোগাযোগগুলো, কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদের হাত ছাড়া হতে পারে। আপনাদের ভাইয়ের সাথে, আপনার পিতার সাথে সম্পর্কে বা মাতার সাথে সম্পর্কের অবনতি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, বা তার শরীর স্বাস্থ্য নিয়ে খারাপের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের, বা শেয়ার মার্কেটে কিছু কিছু ক্ষেত্রে টাকা ইনভেস্টমেন্ট করছেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের লস, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দাম্পত্য সুখের জায়গাটাতে বাধা এবং দৈনিক রোজগারের জায়গাটাতে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, চোখ কান খুলে কিন্তু পার্টনারশিপ বিজনেস করুন। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।